সোনাশা রাতে শুটিংয়ে ব্যস্ত, এবার বাড়ি পৌঁছে দিল প্রতীক সেন, প্রকাশ্যে এলো তাদের প্রেম। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন, যেখানে গোটা রাজ্য জুড়ে চলছে তিলোত্তমার হত্যাকাণ্ডের সুবিচারের জ্বর, সেখানে আরও একবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি ইন্ডাস্ট্রির মধ্যেও পরিচালকদের নামে উঠেছে একের পর এক অভিযোগ। এবার এমন পরিস্থিতিতে অভিনেত্রী সোনা সাহার কপালে বাস পড়েছিল। সোনামণি সাহা সিরিয়ালে প্রতিবাদী, কিন্তু ভয় তো একটু থাকেই। এবার অভিনেতা প্রতীক সেন রাতে অভিনেত্রীকে বাড়ি পৌঁছে দিল। অভিনেত্রীর নাকি শুটিংয়ে দেরি হয়েছিল, অভিনেত্রীর নিরাপত্তার কথা ভেবেই সোনামণি সাহাকে বাড়ি পৌঁছে দেয় প্রতীক সেন। আর এরপর তাদের প্রেমের খবর আবারও প্রকাশ্যে আসে। তো বন্ধুরা, এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।